fakhasafna bihi abidarihil arda karun ke tar taka paisa bari ghor shoh ami jomine prottek din she tar nijer hater 3.5 kore nicher dike jaiteche prottek din 3.5 tar hater nicher dike jaiteche kiamater din porjonto jete thakbe koddur geche allah taala jane islamic voice follow islam as your lifestyle priyo bhaira আজকে আমি আসলে কথা বলবো কারুন সম্পর্কে কারুন নবীর যুগে আবু জাহাল আবু লাহাব উতবা ওলিদ রবিয়া মগিরা সাইবা এই ধরনের আরো অনেক তাদেরকে আমরা চিনি নবীর আগে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আমরা ফেরাউনকে চিনি নমরুদকে আমরা চিনি সাদ্দাতকে আমরা চিনি কোরআনের মাধ্যমে চিনিছি কিন্তু অন্য কিছু না আল্লাহ চিনিয়েছে আল্লাহ চিনিয়েছে এই হিসাবে আমরা ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন তাদেরকেও চিনি তো সংক্ষেপ কথায় কারুন সবাই কাফের ছিল ফেরাউনের যে মন্ত্রিসভা ফেরাউন কারুন হানুক ইয়াকতাম জুলফা ফেরাউনের মন্ত্রিসভায় নায়িকা আসিল গায়িকা আসিল ফেরাউনকে খুশি করত ফেরাউন যখন সোনার সিংহাসনে বসত তখন ওই সুন্দরী নায়িকা তাদেরকে বলতো তুই একটা গান গা তুই একটা নাচ দে এই যুগে হয়তো নাই আর কি আছে আছে আসুন তাহলে বোঝা গেল ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন 1500 বছর আগের আবু জাহেল আর আজকের আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু নামের বেশ কম কাম কিন্তু এক ঠিক কিনা বলুন কারুন ফেরাউনের একজন উপদেষ্টা মন্ত্রী টাকারে টাকা শুধু টাকা সুদের উপরে লগ্নি করে জুয়া ওই যে এই যুগে ক্যাসিনো ক্যাসিনো এই মদ জুয়া খামার মাইশের এটা একবার আদিকাল থেকে মদ আর জুয়া এই দুইটা সব পাপের মূল এখন ফেরাউন এইভাবে এগুলা করে করে টাকার পাহাড় মুসা তো আল্লাহর নবী আল্লাহর নবুয়ত দিয়ে পাঠিয়েছেন দিনের দাওয়াত দেন দাওয়া কাজ করেন দিন কায়েমের পক্ষে আন্দোলন করেন সঙ্গে মানুষ অল্প কয়েকজন এখন ইন্না কারুনা মিন কাওমে মুসা কোরআন এইভাবে বলছে নিশ্চয়ই কারুন মুসার বংশের একজন লোক ছিল অধিকাংশ মুফাসসিরিন বলেন মুসা আলাইহিস সালামের দূর সম্পর্কীয় চাচাতো ভাই তবে এক বংশের আল্লাহ বলছে ইন্না কারুনা নিশ্চয়ই কারুন কানা ছিল মিন কাওমে মুসা মুসার কাওমের লোক টাকার পাহাড় এখন সব নবীর দাওয়াতের মধ্যে কিন্তু অবিল আখেরাতে হুম ইউ কেনুন এইটা আছে জাকাত এইটাও আছে মুসা আলাইহিস সালাম তদানীন্তন তখনকার তাওরাতের বিধান অনুযায়ী কারুন রে কয় শাস্ত ভাই শাস্ত ভাই একটা কথা মাবুদ আপনাকে এত কাড়ি 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 সম্পদ টাকা পয়সা সোনা দানা দিয়েছে আপনি এগুলা জাকাত দেন কারুন কা মুসা আমি এত অল্প বাণীতে সিদ্ধ হওয়ার লোক না কষ্ট করে আমি কামাই করলাম আর তোমার আল্লাহ আমার কষ্টের কামের মধ্যে ভাগ বসাতে আসছে মুসাকে দাও ভালো হইবে তুমি যদিও কামাই করেছ সব সম্পদের মালিক কিন্তু আল্লাহ কি লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানে জমিনে যত সম্পদ আছে সব কিছুর মালিক কে আল্লাহ আমরা কয়েকদিনের জন্য কেয়ারটেকার কেয়ারটেকার আপনার এখন গাড়ি আছে বাড়ি আছে বিশাল জায়গা জমি আছে আপনার ছেলেরা এগুলা পাবে এটা নিশ্চয়তা কি আছে নাতিরা এগুলা ভাগ করে নেবে নিশ্চয়তা আছে কিছু দিয়ে ধন চায় মন নিতে লাগে অনেকক্ষণ কি দিয়ে ধন চায় মন নিতে লাগে অনেকক্ষণ স্বল্পক্ষণ কোন ভাইয়া কোন কারণ জাকাত দেবে না কয় কষ্ট করলাম ব্যবসা করলাম লগ্নি করলাম আমি আর তুমি আমার এর মধ্যে ভাগ বসাতে আসো তো নবী তো নবী কারণ যেখানেই দেখে কে শাস্ত ভাই আমরা তো এই দেশের জমিদার
আল্লাহ আপনাদের যে সম্পদ দিয়েছে আপনি যাকাতটা দেন। কা আমি কামাই করছি আমি যাকাত দেব না, একদিন কারণ এক অনুষ্ঠানে ছিল, কিছু বন্ধু বান্ধব ছিল কারণে আশেপাশে, নবী মুসা যাইয়া কয় জমিদার ভাই আপনি যাকাতটা দেন না কেন? বন্ধুদের সামনে বলেছে, কারণে এটা প্রেস্টিজ ইস্যু, প্রেস্টিজ ইস্যু। কইলি যে মানুষের সামনে বলে আমাকে কেন ছোট করলি, এই মুসার বিরুদ্ধে লাগছে। লাগতে 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 যখন এটা বালেগ হলো, ম্যাচিউর্ড হলো, পোক্ত হলো, তখন মুসা একদিন কয় শাস্ত ভাই সম্পদের জাকাত দেন, তা নাহলে সম্পদও যাবে আপনিও যাবেন, সম্পদে আপনাকে খাবে। কা পারলে তুই খাওয়াইস, আমি জাকাত দেব না। ঈদের দিন বনি ইসরায়েলদের নববর্ষ, বনি ইসরায়েলদের কোনো কোনো বর্ণনায় ফেরাউনের জন্মদিন, ফেরাউনের জন্মদিন, বিশাল অনুষ্ঠান নীল নদের পাড়ে বিশাল মরুভূমিতে প্যান্ডেল, সারা মিশরের লোকজন আসবে আর তাদের খোদা ফেরাউন, পড়েন নাউজুবিল্লাহ, তাদের খোদা ফেরাউন, তার জন্মদিন। এখন কারণ নানাভাবে চাইলো মুসাকে দমাইতে পারে না, মুসা দিনের দাওয়াত দেয় জাকাত চায়, অবিলা আখেরাতে হুম ইউ কেনুন অমিমা রাজাক না হুম ইউন ফেকুন, দাও সম্পদের একটা অংশ, শতকরা আড়াই টাকা, শতকরা এই আড়াই টাকা আপনার উদ্বৃত্ত সম্পদের উপরে জাকাত, যদি এই আড়াই টাকা দেন তাহলে আপনার সাড়ে সাতানব্বই নাকি সাড়ে সাতানব্বই যেটা থাকবে এইটা হালাল, আর যদি এই আড়াই টাকা আপনি না দেন আল্লাহর হক তাহলে আপনার এই একশো সবগুলো হারাম, এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কা আমি তো অল্প কথা সিদ্ধ হওয়ার লোক না, আমি জাকাত দেব না, তুমি যা পারো করো, কা আমার আল্লাহ যতদিন রাখছে আমি তোমার দেখলেই কমু জাকাত দেন জাকাত দেন জাকাত দেন, আল্লাহ আমারে পাঠাইছে এগুলা করার জন্যে আমি করব। কারণ চিন্তা করলো মুসারে ভালো করে যদি একটা সাপ না দেই, সাপ সাপ বুঝেন তো, তাহলে মুসার মুখ বন্ধ করা যাবে না, কিভাবে সাপ দেবে অনেক চিন্তা করে বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে, বন্ধু দুইজন তারা বলল, কারণ ভাই একটা কাজ কর, দেখ মুসার উপরে কোনোভাবে জেনার একটা তোহমত যদি লাগানো যায়, কলঙ্ক লাগানো যায়, তাইলে আর জাকাত তো খুঁজবে না, তোর কাছেও আসবে না। কয় কীভাবে? কয় তুমিও চিন্তা করো আমরাও চিন্তা করি, আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব। কারণ নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললো সন্ধ্যার পরে, তখনকার মিশরের সবচেয়ে বড় বেশ্যা দেহ প্রসারিণী, তার নাম ছিল সবজা, সবজা সিন বা যা গোলতে সবজাতন, আবার কোন কোন বর্ণনায় কানুত, কানুত দুইনাতলা কাফ নুন ওয়াও তোয়া কানুত, সেই যুগের বেশ্যাদি গ্রেট, বেশ্যাদি গ্রেট পরিমণি আর কি, মমতাজও বলতে পারেন। তাদের পিছনে একটু খোঁজ খবর নেন, সানে নজুল দেখেন, নাউজুবিল্লাহি মিন জালিক, উপরে যতই দেখা যাক ভিতরে সব জাহান্নাম, জাহান্নাম পচা গন্ধ। এইবার কারণ বুদ্ধি করে সেই যুগের সবচেয়ে বড় বেশ্যা তার আস্তানায় গেল, আস্তানে গিয়ে তার সাথে মেলামেশা করলো, ভাব জমাইল, এইবার সবজা একটা কাজ করতে পারবি, যত টাকা লাগে লিমু। সবজা বেশে মুস্কি হেসে বলে, জমিদার সাহেব কইলেন কি, পয়সা দেবেন কাম করব, পয়সা দেবেন কাম করব, কি কাম বলেন? কয় তোকে আমি এখন পাঁচ লক্ষ দিনার, পাঁচ লক্ষ দিনার সোনার মোহর এটা অ্যাডভান্স দিলাম, অ্যাডভান্স, আগামীকাল আমাদের বড় দিন, খোদা হুজুরের জন্মদিন, খোদা হুজুরের, মিশরের আবার বৃদ্ধ বনিতা সব লেভেলের লোক আসবে,
Musa tu ekta mudra dosa se, kaya ki? Kaya Musa jekhane manush dekhe, shekhane jayai, tauhid risalate dawat dey. Potoshoba, Mokkar golite nobi bodhoy dawat den nai. Sahabara bodhoy dawat den nai. Nobira eibhabei diyechen, jekhane manush, shekhane dawat. To karun jane, kalke eto boro ekta sujog, sara desher sob manush ekotro hobe, Musa to ei sujog charbe na. সে সেখানে আসবে কিছু বলবে বক্তব্য রাখবে কয় তুই একটা কাজ করবি দত্তকে আজকে দিলাম 5 লক্ষ দিনার এটা অ্যাডভান্স আগামী কাল তুই ওই যে বিরাট প্যান্ডেল একবার সেজেগুজে সেই প্যান্ডেলে সেখানে যাবি গিয়ে প্যান্ডেলের যে 13 নম্বর পিলার 13 নম্বর এই পিলারে হেলান দিয়ে বসবি আমি তো স্টেজে থাকব কি রাজা রুজির উপদেষ্টা ফেরাউন আছে হামানও আছে ইয়াকতান আছে জুলফা আছে কারুনও আছে কামুশা তো সুযোগ নেবে কথা না বলে ছাড়বে না সে এসে যখন কথা বলা শুরু করবে তখন আমি স্টেজ থেকে তোকে একটা আঙ্গুল দেখাবো খুব বুঝে নেন একটা আঙ্গুল দেখাবো ফার্স্ট সিগন্যাল তুই আমার দিকে একটু খেয়াল রাখিস একটা আঙ্গুল দেখালি তুই স্প্রিং এর মতো লাভ দিয়ে দাঁড়ায় যাবি দাঁড়ায় বলবি মুসা কিন্তু বক্তব্য রাখতেছে দেশের ভাইরা আমার আমার নাম সবজা বেশা অনেকে আমাকে নামে চিনেন আর অনেকে কাস্টমার হিসেবে আমারে চিনেন আমি সেই সবজা বেশা এই যে মুসা বড় বড় আওয়াজ করে নীতি কথা কয় দিনে বড় বড় কথা কয় মানুষের ধর্মের নামে দাওয়াত দেয় ধর্মের নামে দাওয়াত দেয় আপনারা জানেন না মুসা কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার হাই 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 একজন নবী তার ব্যাপারে পুরো দেশের সামনে কয় মুসা প্রত্যেক রাতে আমার আস্তানায় যায় কালকে রাতেও গেছে গিয়ে আমাকে এই 5 লাখ দিনার দিয়ে আসে 5 লাখ দিনার মুসা যাকাত খুঁজলে কি হবে কিন্তু তার টাকার পাহাড় আছে এই আমারে অ্যাডভান্স দিয়ে আসছে মুসা আমার পার্মানেন্ট কাস্টমার প্রত্যেক রাত বিরাতে আমার আস্তানা যায় আমার সাথে ব্যবসা করে দেশের ভাইরা আপনারা এটার বিচার করুন মুসা আমার সাথে জেনায় লিপ্ত সবাই বলেন নাউজুবিল্লাহ আগে সান্তা সাইতে গেলে পুরান 5 টাকার নোট একখান হয়তো আপনাদের মধ্যে নাই আছে পুরান ছেড়া 10 টাকার নোট একখান কিন্তু আকাম কুকামে হাজার হাজার লাখ লাখ দে আছে না নাই আছে আপনাদের মধ্যে নাই কিন্তু সমাজে আছে সংসারে আছে সকল যুগে ছিল এই যুগেও আছে এখন সবজা পিলারে হেলান দিয়ে বসেছে একবার আগে ভাগে আসছে এসে মুসা বক্তব্য রাখতেছে সবজা শুনতেছে কিছুক্ষণ বক্তব্য শোনার পরে সবজার কলবের মধ্যে আল্লাহ সাকিনাত নাজিল করে দিয়েছে সবজা বসে বসে বলে এমন সুন্দর মানুষ তো আমি জীবনে দেখিনি তার দেহবল্লরী সুষমা সৌন্দর্য চকচকে মুক্তার মতো মুসার সারা শরীর থেকে যেন জ্যোতি বিকশিত হচ্ছে আর মুসা যেই কথাগুলো বলতেছে কালামুল মুলুকে মুলুকুল কালাম ইন্না মিনাল বায়ানে লা সেহরা হক কথা জাদুর আসর আছে নাকি জাদুর মুসার প্রত্যেকটা কথা তার অন্তরের গহীনে গিয়ে প্রবেশ করতেছে আরে কি সুন্দর কথা কি সুন্দর মানুষ কত মধুর কত যৌক্তিক কত দামি কথা আরো কতক্ষণ ওয়াজ করছে এইবার সবজা শুধু কাঁদে আরে কিসের দেখা পেলাম এতদিন কোন অন্ধকার কূপে আমি পড়েছিলাম নিজকে ধিক্কার দেয় কারণ তিনবার আঙ্গুল দেয়াইছে 13 নম্বর পিলারের গোড়ায় সবজারে দেখে আঙ্গুল তিনবার দেখাইছে সবজা ওঠে না কা কারণ বেটা যদি কালকের 5 লাখ টাকা অ্যাডভান্স ফেরত নেয় নেগা কিন্তু এই ভালো মানুষটার বিরুদ্ধে এই যে এত যুক্তিপূর্ণ কথা কোরআনের কথাগুলো নবীদের সব কথা যুক্তিপূর্ণ কিন্তু
আমি এই লোকটার বিরুদ্ধে এরকম একটা ডাহা মিথ্যা কথা টাকা খাইয়া ভাই বেশারও তো একটা নীতি নৈতিকতা আছে এই আয়াতে প্রমাণ করে ঠিক কি না বলেন এখন যত আঙ্গুল দেখায় তুড়ি মারে শব্দের মধ্যে নো চেঞ্জ সে উঠেও না কিছু কয়ও না কারণ পড়ছে বিপদে গত রাতে 5 লাখ অ্যাডভান্স দিছে এগুলো কিন্তু ঘুষ একটা আকাম করা করানোর জন্য আর এই ঘুষ কিন্তু বাতিনি লাইনে চলে কাম হইলেও সই না হইলেও সই কাউকে তো কারণ বলতেও পারবে না ঠিক কিনা বলেন যে সব জানে 5 লাখ টাকা দিছি কামের জন্য কাম তো হয় না এটা বলতে পারবে না টাকার চিন্তাও ধরেছে মুসাকেও সামলানো দরকার কতক্ষণ বসে ইশারা করে যখন দেখছে সবজা উঠে না এইবার স্টেজ থেকে নেমে ওই ঘুরপথে পিছন থেকে ঢুকে মানুষ যখন দেখছে জমিদার সব ঢুকে তাড়াতাড়ি জায়গা করে দিছে সবজার পিছনে গিয়ে বসছে মুসা কিন্তু বক্তৃতা করতেছে পুরা ময়দান মুসার আয়ত্তে চলে আসছে আল্লাহু আকবার পুরা ময়দান মুসার কথার সাথে একমত হয়ে গেছে কারণ এবার পিছিয়ে বসে আঙ্গুল দিয়া গুতায় সব যা উঠ কাইলে কি কইছি 5 লাখ টাকা অ্যাডভান্স দিছি তুই খারাই কর মুসা বড় বড় আওয়াজ করে আমার সাথে জেনা করছে কাইলেই তো করছে আমারে 5 লাখ টাকা দিছে এইভাবে প্রত্যেক রাতে যায় সে আমার পার্মানেন্ট কাস্টমার এই একটা কথা কইয়া দে এই আরো 5 লাখ আনছি হায় হায় দেখুন এখন যত গুতায় সব যা বাইক মেসের মতো ওর গোদা আঙ্গুলের গুতা বেচারিতে বেশা হইলেও তো নারী নারী তার ফিজিক্যাল ফিটনেস শারীরিক সক্ষমতা পুরুষের অর্ধেক পুরুষের আরে জালো কাউ আমুনা আল্লাহ নেশা এখন কতক্ষণ আর গুতা খাওয়া যায় কাউ উঠ 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 ওর গুতা খাইয়া দেখে যে আর বসে থাকা যায় না সবজা খাড়াইছে কারণ এইবার ফেরাউনের নাম ভগবানের নাম লইয়া কয় আমার গুতার মধ্যে লক্ষ্মী আছে যদি এইভাবে না গুতাইতাম হারামজাদি উঠতো না আমার অ্যাডভান্স 5 লাখ টাকাও যাইতো কাউকে বলতেও পারতাম না যাক সবজা খাড়াইছে খাড়িয়া প্রথমিকা ভাইয়েরা আমার আমার নাম সবজা বেশা কেউ আমাকে নামে চিনেন কেউ আমাকে কাস্টমার হিসাবে চিনেন এই যে কারণ পিছে বসে বসে আমার আঙ্গুল দিয়া গুতায় আপনারা জানেন না কারণ কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার প্রত্যেক রাতে আমার আস্তানা যায় আমার সাথে জেনা করে কালকে রাইতো গেছিল আমাকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে বলেছে যে আজকে এই বড় দিনের দিন ফেরাউনের জন্মদিনের দিন তুই এখানে আসবি আমি তুড়ি দেব তুই দাঁড়ায় কবি ভাইরা আমার মুসা বড় বড় ওয়াজ করে আপনারা বর্ণনা করেন নবী নেতা কিন্তু মুসা আমার পারমানেন্ট কাস্টমার কাল যাইতো মুসা আমার আস্তানা গিয়ে আমার সাথে জেনা করেছে এটা শিখাই দিছে আর কি সেবজা খাড়াইছে ভাইরা আমার সবাই বেশার দিকে চাইছে কয় এই যে মুসা কথাগুলো বলতেছে এতক্ষণ এত যৌক্তিক এত সুন্দর এত গাঁথুনি ভরা কথা আমার জীবনে আমি এর আগে আর শুনি নাই মুসার প্রত্যেকটা কথা যুক্তি আছে তথ্য আছে প্রযুক্তি আছে মুসার প্রত্যেকটা কথাটা দামি এগুলো মানলে মানুষের এই জীবনেও ভালো হবে আরেকটা জীবনেও ভালো হবে হ্যাঁ এই মুসা কারণ আমারে 5 লাখ টাকা দিয়ে কইছে বর্ষা তুই কবি যে মুসা আমারে প্রত্যেক রাতে আসে অ্যাডভান্স দেয় আমার সাথে আকাম কুকাম করে আল্লাহর কসম ফেরাউন খোদার কসম মুসাকে আমি শুধু আজ দেখছি জীবনে আর কোনোদিন দেখি নাই তার কথা শুধু আমি আজকে শুনেছি জীবনে কোনোদিন শুনি নাই মুসার প্রত্যেকটা কথা ঠিক যুক্তি আছে তথ্য আছে মানা দরকার আর মুসার মতো মা মিন নবিয়িন ইল্লা আহসানা সূরা একটা হাদিস অংশ যিনি যেই যুগের নবী ছিলেন তিনি সেই যুগের শ্রেষ্ঠ সুন্দরও ছিলেন শ্রেষ্ঠ সুন্দরও ছিলেন এখন ভাইরা আমার আসলে ফেরাউন আমার এই আমার একবার সব শেষ করছে গত রাত্রে আমার এই 5 লাখ টাকা অ্যাডভান্স দিছে আপনাদেরকে সাক্ষী করে তার গত রাত্রে অ্যাডভান্স তার মুখের উপরে নিক্ষেপ করলাম আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা
এক পর্যায়ে শেষ, আরেকটু কথা বাকি আছে এতটুক। সেটা হলো যখন সাবজা কালেমা পড়ল, কালেমা পড়ার পরে এইবার কারণ তো একটা মারাত্মক অবস্থার মধ্যে পড়ছে না, মারাত্মক অবস্থার মধ্যে এইবার তারে বাঁচায় কে? মুসা আলাইহিস সালাম সংক্ষেপে বললেন যে এখানে মজলিসে যারা আছেন দয়া করে আপনারা মজলিস থেকে এই মুহূর্তে বের হয়ে যান। সবাই চলে গেল, সবজাও চলে গেল, কারণ যে সবজার পিছনে বসছে এখন যত উড়ার চেষ্টা করে তার ইডারে আল্লাহ এমনভাবে ফিটনেসবিহীন করে দিয়েছে এখন বসা থেকে যত উড়ার চেষ্টা করে উঠতে পারে না। যখন এইভাবে উঠতে পারে না অনেক চেষ্টা করে খুঁটি ধরে ধরে খাড়াইছে, খাড়ানোর পরে আল্লাহ ফেরেশতা করে কয় তার যত মালের গুদাম আছে, যত স্টোর আছে, যত শোরুম আছে সব মাল ওর মাথার উপরে নিয়ে আয়, সব মাথার উপরে দে, হারামজাদাগুলো মাথায় লোক। কারণের যেই গোডাউনগুলো ছিল, শোরুমগুলো ছিল, তাফসির কারকরা কেউ কেউ লিখেছে তার গুদামের চাবিগুলা 70 উটের বোঝা ছিল, গুদামের চাবি। সম্পদ কি পরিমাণ ছিল বলেন? যদি আল্লাহ সবজার মনটা ঘুরে আনা দিত সেই দিন মুসার কি অবস্থা হইত, নবুয়তের কি দশা হইত? হায় হায় রে, রাগি মেজাজি নবী ছিলেন, সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বললেন ইয়া আর তো খুশি হে জমিন, কারুনকে ধর। এই ধর খুঁজিয়ে বলার সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত গাড়াই গেছে। হাঁটু পর্যন্ত গাড়ানোর পরে কারণ এইবার ভেটকি মারে, মুসা মেসমেরিজম, জাদু জাদু, সবখানে জাদু চালাইছ, আজকে আমার উপরও জাদু চালাইছ, আমার হাঁটু পর্যন্ত গাড়ছ, ক জাকাত দিবি কিনা ক, মুসাও কিন্তু জাকাত দিবি কিনা বল, ক না আমি জাকাত দেইনি, দেব না, দেওয়ার কোনো কয়, তুমি জাদু মন্ত্র পড়ে আমার হাঁটু পর্যন্ত গাড়াইছ, মুসাকে আচ্ছা কোন জাদু দেখা যাক, উপরে তো সব মাথার উপরে চাপছে সব। মুসা দ্বিতীয়বার বললেন ইয়ার তো খুঁজি হে জমিন, ওকে ধর। এইবার একেবারে দুই হাতের গোড়া পর্যন্ত ডপাস করে এদুর গাড়াইছে, এদুর গাড়ানোর পরে এইবার ডরাইছে হারামজাদা, মুসা আমার আর গাড়াইও না, আমার উড়াও, জাকাতের বাবা দিমু, জাকাতের বাবা দেব, ঠেলার নাম, ঠেলার নাম, আজকে জাকাত দেবে না, জাকাতের বাবা দেবে। আল্লাহ কোরআনে বলছেন এইভাবে তার শেষ কথাটা, ফাখা সাপনা বিহি অবে দারিহিল আরদা, কারুনকে তার টাকা পয়সা বাড়িঘর সহ আমি জমিনে, প্রত্যেক দিন সে তার নিজের হাতের 3.5 হাত করে নিচের দিকে যাইতেছে, প্রত্যেক দিন 3.5 হাত তার হাতের নিচের দিকে যাইতেছে, কেয়ামতের দিন পর্যন্ত যেতে থাকবে, কদ্দুর গেছে আল্লাহ তাআলা জানে। মিশর থেকে 80 কিলোমিটার দূরে, কায়রো, কায়রো মিশরের রাজধানী, কায়রো থেকে 80 কিলোমিটার দূরে কারুন হ্রদ, কারুন হ্রদ হারামজাদা যেখানে ডুবছে, বিশাল একটা নদীর মতো, দিঘির মতো, পানিগুলার রং একটু কুৎসিত, নর্মাল নয়। আল্লাহ তো কত দেশ দেখাইলো, কত জায়গায় গেলাম, শুধু এই কোরআনের উসিলায় কারুন হ্রদ দেখতে গিয়েছিলাম কায়রো থেকে, বহু পর্যটক বহু দেশের। এখন আল আজহার ইউনিভার্সিটির একটা ছেলে আব্দুর রহমান, সে ছিল আমার গাইড, গাইড আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে। এখন দেখি যে পশ্চিম পার থেকে একটা প্ল্যাটফর্ম, ওই সিঁড়ি, ওই সাগরের নদীতে লঞ্চ ভিড়া সিঁড়ি আছে না, সিঁড়ি, এখানে অনেক লোক কি যেন দেখায়। আব্দুর রহমানকে বললাম হোয়াট ইজ দিস, এরা কি দেখায় এই সিঁড়ির এখানে, কারণ যেখানে ডুবতে আসে 3.5 হাত করে ওই জায়গাটার মধ্যে একটা পটকা উঠে, পটকা বুটকি চিনেন, পটকা উড়ে
আমি বললাম ভাই আমার ওই সিঁড়িতে যাওয়া লাগবে, কি পটকা উড়ে কি অবস্থা। সে আমাকে নিয়ে গেল, ভিড় আছে, এই ভিড় ঠেলে ঠেলে সেই জায়গায় গেলাম, ওই কারণ এখানে ডুবতেছে প্রতি সেকেন্ডে বট বট, এক একটা বটের সাথে কিম্বুত কিমা কি দুর্গন্ধ ভাই, এত দুর্গন্ধ আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি বললাম মাডিয়ার আব্দুর রহমান এই বট করে একটা পটকা উঠে দুর্গন্ধ, কারুনের নিঃশ্বাসের গন্ধ, কারুনের নিঃশ্বাসের গন্ধ এক ঠেলা দেয়। এইভাবে আপনারা দেখছেন না হাবিস করে যে হাবিস, এইভাবে ফেরেশতারা এই কাঁধে দশজন এই কাঁধে দশজন, এমনি এক ঠেলা দিলে এক বটকা উঠে, এক ঠেলা দিলে এক বটকা উঠে। কারুন রদ মিশরের সাক্ষী, ফেরাউনের লাশ লুহিত সাগরে পাওয়া গেছে গভীরে 4116 বছর, 4116 বছর। এই লাশটা মূসা তার অনুসারীদেরকে মারার জন্য যখন আসছে, আল্লাহ মূসা তার উম্মতদেরকে পার করে দিছে আর ফেরাউন রে দলবল সহ ডুবিয়ে দিয়েছে 4116 বছর পরে। ফেরাউনের লাশটা হঠাৎ একদিন ভেসে উঠছে, ফাটেও নাই ফুলেও নাই মরেও নাই, ফাটেও নাই ফুটেও নাই পচেও নাই, অ্যাজ ইট ইজ 4116 বছর আগে পানিতে, তাও সাগরের নোনা পানি, লোনা পানিতে ডুবেছিল কিন্তু একেবারে একটা ঠোয়াও ফুটে নাই, একেবারে মনে হয় শুধু রুটা নাই আর সব ঠিক আছে। ফেরাউনের লাশ সুরে ইউনুসে আল্লাহ পাক বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানেকা, তুই ফেরাউনের শরীর আমি পচাবো না, বলে না জালাকা আয়া, তোর এই শরীরটাকে কেয়ামত পর্যন্ত আমি অক্ষত রাখবো, পরবর্তী লোকদেরকে আমি দেখাবো এই সেই ফেরাউন যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট, আনা রাব্বুকুমুল আলা। ফেরাউনের লাশ কায়রো ন্যাশনাল মিউজিয়ামে সেখানে রাখা আছে, দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ যায় আর দেখে, এখান দিয়ে নাকের আগা একটু নাই, ঠোঁটের একটু অংশ রক্তিম রক্তিম। গাইডকে জিজ্ঞেস করলাম কি, কই যে ডুবে আসিল 4916 বছর, 4116 বছর এই যে ডুবেছিল, কাজ কি মাসে ঠোঁড়াই ঠোঁড়াই হুন্ডি মাসে ঠোঁড়াই ঠোঁড়াই, হ্যাঁ খাইছো কেন, সারা শরীর খাইল না, এখানে দাগ, কই যে আল্লাহ দেখাবে তুই ফেরাউন আনা রাব্বু কমল আলা আনা হল না তল না, এটা কৈশত কিন্তু আজকে মুখ বেটকা দিয়েছ, আল্লাহ বোধহয় পারে না, আল্লাহ বোধহয় পারে না ভাই, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহকে মানলেও জ্বালবে না মানলেও বোধহয় যাবে না, জোরে বলেন। সময় বয়ে যাচ্ছে, ইন্নাল ইনসান আলাফি খোস, আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। আমাদের আগে কত শক্তি ফেরাউন নমরুদ সাদ্দাদ আবু জাহেল কত রকমের কত কিছু গেছে, কিন্তু সত্যকে চ্যালেঞ্জ করে সত্যের বিরোধিতা করে কোনো ফেরাউন আল্লাহর এই জমিনে কোনো যুগে টিকতে কোনো সাদ্দাদ আবু জাহেল টিকতে পারেনি। এটা আল্লাহর চিরন্তন সুন্নাত, মান কাদ আরসালনা কাবলা কামির রুসুলেনা ওলা তাজিদুল সুন্নাতে না তাবদিলা, আরে কায়াতে ওলা তাজিদুল সুন্নাতিল্লাহি তাহবিলা, আল্লাহর এটা চিরন্তন নিয়ম। আল্লাহ বিরোধী শক্তি কয়েকদিন খুব মাথা ঝুলাই করে, মানুষের এইভাবে সেইভাবে কত রকম কত কিছু করে, কিন্তু নিদানকালে যখন আল্লাহর গজব আসে তখন মা বলে গো, কোনো ফেরাউন কোনো যুগে বলতে পারে নাই, মা গো বলতে পারে নাই, মার মধ্যেই শেষ। সেই আল্লাহ আছে না নাই? আজকে দুনিয়াতে দুইটা ফরিক আছে, একটা মোহাম্মদের পন্থী আর একদল আবু জাহেলের পন্থী, আছে না নাই? আছে না নাই? একদল মুসার পন্থী আর একদল ফেরাউনের পন্থী, আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে নবীদের পন্থী করে দিন, নবীদের সঙ্গী করে দিন, আল্লাহর কোরআন নবীর হাদিস এগুলো আমরা জানতে পারি বুঝতে পারি, সেই তৌফিক যোগ্যতা আমাদেরকে দান করুন।